ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখুল চুক্তি সমঝোতার পার্থক্য বোঝে না বিএনপি অভিযোগ মন্ত্রীদের শিক্ষক ধর্মঘটে পাবলিক অচল অবস্থা বাধ্য করায় প্রতিবাদ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই পরিষদ সচিব নতুন অর্থ অর্থনীতি বড় চাপে থাকবে বিনিয়োগ না বাড়লে জিডিপির লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা আট বছর নিহতদের প্রতি শ্রদ্ধা জঙ্গিবাদের উত্থান আর নয় অনলাইনে তৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান র্যাব পুলিশের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে তিনি অভিযোগ করেন দেশ নিয়ে বিএনপি নয় ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ বাদের নামে বিরোধী নেতাকর্মীদের দমনের অভিযোগ করেন বিএনপি মহাসচিব রিপোর্ট করছেন সিকান্দার রেমান দমক গঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব পরে দোয়া ও করেন শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমাজগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে যেটা প্রমাণিত হয়ে গেছে এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে রেল করিডোর রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার হলি আর্টিজন হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে তবে জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমরা যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই এরা যেটা করেছে এই সরকার যেটা করেছে এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি মহাসচিব কূটনৈতিক ভাষা বোঝেন না চুক্তি আর সমঝোতার পার্থক্যও তারা বোঝেন না দাবি করেন ভারতের সাথে বন্ধুত্ব আছে বলেই একে একে সব সমস্যার সমাধান হচ্ছে বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করেন সন্দেহের চোখে দেখেন মন্তব্য করে তারা কিভাবে আন্দোলন করবেন এমন প্রশ্ন রাখেন রাজধানীর তেজগাঁয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভায় মহানগরের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির এবারের আন্দোলনও ব্যর্থ হবে লন্ডন থেকে ফরমান অমুক আউক অমুক ইন ইনা রাও ইনা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না করে অবিশ্বাস সন্দেহ কেউ কাউকে পছন্দ করে না অমনি বলে সরকারের আছে বিএনপি মহাসচিবের ভারত বিরোধী নানা বক্তব্যের জবাবও দেন অবৈদুল কাদের মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক পড়াশোনা করেন না বিপ্লমেসির ভাষা জানেন না জেনে নেন সমঝোতা সারদ আর চুক্তি এক কথা ন তোমরা ভারতে দাসত্ব পেয়েছিল এরা ভারত বিরোধিতা করে কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে দু একসাথে ক্ষমতা বিএনপি আমলে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা করছে সবাইকেই বিচারের আওতায় আনার কথাও জানান ওবায়দুল কাদেরপাঠ করে লন্ডনে বসে আরামায় উচ্চ তারেত রমা এলাদ আও লেখক আমরা প্রস্তুত আবার খেলা হবে কত দুর্নীতি করেছে সে কাসিজা বলেছে আগে যারা দুর্নীতি করেছে এখন যারা দুর্নীতি করছে কারও রেহায়রা রুকুনুজ্জামান বাংলা ঢাকা এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত বলেছেন ভারতের সাথে বাংলাদেশের নিয়ে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিএনপি প্রতিমন্ত্রী আরো বলেন ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশি আইনেই চলবে একইভাবে বাংলাদেশের ট্রেন ভারতের ওপর দিয়ে নেপাল এবং ভুটানে যাওয়ার সময় সে দেশের আইনে চলবে রিপোর্টে বিস্তারিত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াতের প্রচারণার জবাব দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ তিনি বলেন ভারতের সাথে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে এসব নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং জামাত অপপ্রচার চালাচ্ছে বিএনপি মহাসচিবের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তথ্য প্রতিমন্ত্রী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসা আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো যারা অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝে খণ্ডিতভাবে হবে তারা তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তথ্য প্রতিমন্ত্রী বলেন অপপ্রচারকারীরা বলছে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আর প্রান্তে যাবে কিন্তু এই সমঝোতা স্মারুকেই বলা হয়েছে নেপাল এবং ভুটানের সাথে রেল যোগাযোগ তৈরি হবে ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রফতানিও করতে পারব তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমঝোত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নত যেন পররাষ্ট্রনীতি বলছে ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরোধী বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেয় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোন কর্মসূচি করছে না আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন এ সময় শিক্ষক নেতারা বলেন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত সরকার আশ্বস্ত না করবে ততক্ষণ কর্মসূচি চলবে বলেও জানান তারা শিক্ষক নেতারা আরো বলেন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয় মানহানি কর এমন এক পেশে সিদ্ধান্ত মেধা শূন্যতায় আত্মঘাতীকরণ হবে ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষকরাও একই কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায়ভার নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোন প্রোগ্রাম নিজেদের যদি বলেন নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে যারা এটা চাপিয়ে দিচ্ছে যারা জানে পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে সেই দ্বার তাদেরকে নিতে হবে আপনি বিনীতভাবে অনুরোধ করব আপনারা তাদেরকে প্রশ্ন করুন ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ থাকায় শাটডাউন অবস্থায় চট্টগ্রাম রাজশাহী সহ রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রত্যয়ন পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চলা এই আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে অটল শিক্ষকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতিও এতে অচল অবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি আলাদা কর্মবিরতি পালন করে প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয় শিক্ষকরা বলছেন সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশন এবং গ্রেড এগারো বারো কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করে একাডেমিক ভবনের নিচতলায় পরীক্ষা ক্লাস একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা সমাবেশ শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আসে টাঙ্গাইলে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা পেনশন নীতিমালার নামে স্কিমে পাবলিক কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা যে একটি প্রজ্ঞাপন হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রশাসনিক কর্মকাণ্ড সবকিছু থেকে বিরত থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিন্ন নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ চলছে আমরা এই অভিন্ন নীতিমালা চাই আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল এবং ভালো পরিবেশে শিক্ষা গবেষণা কার্যক্রম পরিচালিত হোক আমরা আশা করি আমরা অতি দ্রুতই সেই ক্লাসে ফিরে যাব সর্বজনীন পেনশন স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয় সমের নাম প্রত্যাহার করেন এই উদাত্ত দাবি জানাচ্ছি পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে আছেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা বন্ধ রাখা হয় সকল ক্লাস ও পরীক্ষা বাংলা ভিশন নিউজ ডেস্ক কারো দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার তাকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন যারা দুর্নীতি করছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রিপোর্ট প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি নিম্ন পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি একের পর এক প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানান দেন মন্ত্রী সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়া চাকরি করবে এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্টের প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে আমি আপনাকে একেবারে এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি আমি তো আমি এখানে আসার পর আমার কাছে যত আমি সেগুলো তো আপনার আপনাদের গণমাধ্যমে আমরা দেই না কারণ আমরা একটা লোক ফাইনাল হয়ে যাওয়ার পর আমি যখন প্রথম অভিযোগ আসে আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং মধ্যে যাদের যাদের বিরুদ্ধে আমরা সত্যতার ইলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টের প্রসিডিংস আছে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভায় বাজেট বাস্তবায়ন নিয়ে সরকার প্রধানের নির্দেশের কথাও জানান মন্ত্রী পরিষদ সচিব নিপুণতার সাথে স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে দিয়ে সকলকে নির্দেশনা দিয়েছেন মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়না যেন আমরা সবাই মনোনিবেশ করি সবাই পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য এক কোটি টাকা প্রাথমিক মূলধন রেখে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয় একই সাথে ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে সহায়তা বাড়াতে তাগিদ দিয়ে রপ্তানি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে এ সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর অনেকাংশে কমিয়ে আনার দাবিও করেন মন্ত্রিপরিষদ সচিব সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন ঢাকা শুরু হলো নতুন অর্থ বছর এবছরটিতে অর্থনীতি বড় চাপে থাকবে এবং সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে অর্থনীতি আরও সংকটে পড়বে বলে অভিমত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের বিনিয়োগ না বাড়লে কোনোভাবেই জিডিপির লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনাও দেখছেন না তারা গোলাম ময়নুল হাসানের রিপোর্ট উচ্চ মূল্যস্ফীতি ডলার অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই পাশ হলো নতুন বাজেট অর্থমন্ত্রীর আগামী এক বছরে বাজেট পরিকল্পনার সাথে বাস্তবতা নেই সন্দেহ অর্থনীতিবিদ বিশ্লেষকরা সংশয় রয়েছে ছয় দশমিক জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামানোর আশঙ্কা নিয়েও আমি যে জিডিপি প্রবৃদ্ধি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করব ছয় দশমিক এটা করতে হলে বিনিয়োগ লাগবে এই বিনিয়োগ করতে থেকে আসবে সাধারণত বাংলাদেশে আমরা দেখি গত চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে সরকারি বিনিয়োগের পাশাপাশি প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা যেটা জিডিপি শতাংশ হারে তেইশ ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর চাপের ভিতরে থাকবে মূল্যস্ফীতি খুব দ্রুত নেমে আসার আমি কোনো সংকেত দেখছি না আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে চাপ আছে সরকারের যে আর্থিক সক্ষমতার যেই একটা সীমাবদ্ধতা আছে এটা থাকবে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও যেই চাপটা রয়েছে এটা অব্যাহতভাবে থাকবে বিশ্লেষকরা বলছেন ঋণের কারণে ব্যাংকের অবস্থা এখন যথেষ্ট খারাপ এ অবস্থায় বাজেট বাস্তবায়নে ব্যাংক নির্ভরতা অর্থনীতিকে আরো সংকটে ফেলবে বড় একটা কনসার্ন আছে হলো যে যদি ঘাটতি অনেক বেড়ে যায় তাহলে সেটার অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরো বেশি যদি ঋণ নেওয়া হয় সেটা একটা চাপের হবে এটা আমাদের বিনিয়োগ পরিস্থিতির জন্য ভালো না ব্যক্তি খাতে অন্যদিকে আমাদের এটার মূল্যস্ফীতির উপরেও এটা চাপ প্রয়োগ করবে এবং ব্যাংকিং খাতে এখন তার খুব বেশি নাই যেহেতু সঞ্চয়পত্র বিক্রি এখন প্রায় হচ্ছেই না বরং মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে ফলে আমরা যেই ব্যাংক খাতে ঋণ করছি সেখান থেকে কিন্তু আবার সেই টাকাটাও ফেরত দিতে হচ্ছে এবং আমাদের ঋণের বোঝা দিন দিন বাড়ছে মনে রাখতে হবে যে সরকারকে খুব বেশি মাত্রায় ব্যাংক বরোয়িংয়ের উপরে স্পেশালি সেন্ট্রাল ব্যাংক বরোয়িংয়ের উপরে নির্ভর করবে কি না তার ডেফিসিট ফাইন্যান্স করতে আর কি যদিও ওভারঅল ডেফিসিট ফাইন্যান্সিংয়ের যে লক্ষ্যমাত্রা সেটা সামান্য কমেছে এই বাজেটে কিন্তু অনেক ইকোনমিস্টরা মনে করে আমিও মনে করি যে ইনফ্লেশনকে তাড়াতাড়ি নামিয়ে আনার জন্যে হয়তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের টার্গেটটাকে আরও কম করা উচিত ছিল বিদেশের টাকা পাচার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা কন্ট্রোল করার জন্য গোলাম মনুল হাসান বাংলা ভিশন ঢাকা কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে সাদিক চালায় ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয় কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে পনেরোটি জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেয়া দেওয়া হয়েছে সেটি সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেয় দুদকের টিম জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে দুই সালে আমেরিকা থেকে আঠারোটি ব্রাহ্মা জাতের গরু দেশে আনেন সাদিক অ্যাগ্রোর ইমরান সেই সময় তা জব্দ করে পাঠানো হয় গো প্রজনন কেন্দ্রে তিন বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক এগ্রো গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুটো আমরা ষাটটা বাসুর পাইছি আর পাঁচটা হলো মানে ওনাদের তথ্য মতে পাঁচটা গরুর হল ইয়ে পাইছে মানে মানে লেখা আছে এরকম পাঁচটা গরুর গাভী পাইছে বিষ প্রদান যে খাতা এবং কষাই মানে জবাই গরু জবাই এই খাতাগুলো আমরা শেষ করছি শেষ শেষ করছি ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মাদাতের পাঁচটার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ এদিকে অনলাইনে জঙ্গিদের তৎপরতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন বিস্তারিত ফটুকবাবুর রিপোর্টে পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় আট বছর আগে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় আঠারো বিদেশি সহ বাইশ জনকে জঙ্গি হামলায় সেদিন নিহত হন দুই পুলিশ সদস্য নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান র্যাব সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে দেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে জানান র্যাব প্রধান জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক বলবো অনেকটাই নিয়ন্ত্রণে এবং শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং উত্থান আর হবে না এরপর দীপ্ত শপথ ফুলের শ্রদ্ধা সদস্যরা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তারা তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি এসবি প্রধান জানান জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে সরকার এ সময় বাহিনীর দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি ব্যক্তির দায় আসলে সংগঠন নেন না সেটিকে আমরা অ্যাফোর্ড করি এনডোর্স করি কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন কিন্তু তিনি আসলে পালিয়ে যান নাই তো সেই কারণে আমরা অনুরোধ করেছি প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই আমরা অনুরোধ করেছি বাংলা ভীষণ ঢাকা আগামী কয়েকদিন রাজধানী সারা দেশেই চলবে টানা বৃষ্টিপাত এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে সারা মাস জুড়েই থাকতে পারে এমন বৃষ্টিপাত তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে তাই সেখানেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে বঙ্গোপসাগরে হাওয়া বইছে এজন্য দেশের সব নদীবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী বুধবার রাজধানীতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তরটি গেল চব্বিশ ঘন্টায় বান্দরবানের সর্বোচ্চ একশো মিলিমিটার এবং ঢাকায় তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর এ সময় পাহাড়ি এলাকায় আশঙ্কা করছেন তাই এসব অঞ্চলকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ সক্রিয় প্রভাবে তাদের সারা বাংলাদেশেই অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সাথে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাত একটি কন্টিনিউ থাকতে পারে তবে দুই তিন তারিখের দিকে তিন তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে পাহাড় দশের ভূমিধসের সম্ভাবনা রয়েছে সাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে সেজন্য সেখানে আমাদের তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হতেই ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারো বন্যার সংখ্যা দেখা দিয়েছে বাড়ছে সব নদ নদীর পানি সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারো বাড়ছে নদ নদী ও হাওড়ের পানি সুরমার পানি চব্বিশ ঘন্টায় সত্তর সেন্টিমিটার বেড়েছে বইছে বিপদসীমার উপর দিয়ে এছাড়াও জাদুকাটা বোলাই চেলা ও খাসিয়ামারা সহ প্রায় সকল নদীর পানি বেড়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে চব্বিশ ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে তিনশো 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার এদিকে সিলেটেও বৃষ্টি হচ্ছে বেড়েছে সুরমা ও কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জের কুশিয়ারার পানি বিপদসীমার উপরে উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র প্রশাসক নিয়োগের বিধান রেখে ইউনিয়ন পরিষদ সংশোধন বিল চব্বিশ সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে তোলেন জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয় পাশ হওয়া বিলে বলা হয়েছে কোন এলাকাতে ইউনিয়ন ঘোষণা করার পর পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন প্রশাসক নিয়োগ হবে কেবল এক মেয়াদের দিনের জন্য কোন দৈব দুর্বিপাক অতিমারী মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে কোন চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোন সদস্য বা প্রশাসক নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে বিদ্যমান আইনে এটি দশ হাজার টাকা এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এ সময় সম্মানী বাড়ানোর দাবি জানান সংসদ সদস্যরা স্থানীয় সরকার মন্ত্রী বলেন প্রশাসক নিয়োগ সাংঘর্ষিক নয় অথবা কোনো আইনগত জটিলতা দেখা যায় অথবা কেউ যদি কোথায় কোনো রকম সেখানে মামলা মোকদ্দমা করে রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে পঁচিশ বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন তো এতে করে বরংশ জনপ্রতিনিধি সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়ে এমনভাবে যাতে করে ইলেকশানটা সঠিক সময় হয়ে যায় সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসক নিয়োগ করার কারণেই বরং তো গণতান্ত্রিক ব্যবস্থায় এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে সহায়ক হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনাছে হাইকোর্টে একটি রিট হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেছেন রিটকারী আইনজীবী বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেছেন কাল রিটটির ওপর শুনানি হতে পারে সম্পদের হিসাব দাখিল করলে দুর্নীতি অনেকাংশেই কমবে বলে মনে করেন তিনি গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণের সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে তা কন্ডাক্ট রোস নামে সেই কন্ডাক্ট রোস অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন পারমিশন অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতে একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না তিনি ধার করতে পারেন না তিনি ইনভেস্ট করতে পারেন না সেই আইন থাকার পরেও কিভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করেন কিভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো আমাদের রাজও কি করছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দফতরে এই সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান দুদেশের বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশাবাদও ব্যক্ত করা হয় অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল ত্রিশ জুন ঢাকায় এসেছে চার দিনের সফর শেষে প্রতিনিধি দলটি আগামী পাঁচ জুলাই ভারতে ফিরে যাবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে অপরিসীম ভূমিকা রেখেছে

উদ্বোধন করেন উপাচার্য এ সময় একশো তিন পাউন্ডের একটি কেক কাটা হয় পরে টিএসসি মিলনায়তন হয় মিলনায়তনে হয় আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শর্মে চৌধুরী এ সময় মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও আলোচনায় বক্তব্য তুলে ধরেন বক্তারা দ্বিতীয় শতবর্ষকে দাঁড়িয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগামী পঁচিশ বছর পরে কোথায় নিতে চাই সেরকম একটি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান ইতিমধ্যে আমরা প্রণয়ন করেছি আমাদের যে মডেলটি হবে বা যে একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান আমরা প্রস্তুত করেছি সেই মডেল অনেকটা ব্ল্যান্ডেড মডেল যেখানে ট্রান্স্যাকশনাল মডেলের কিছু অংশ এবং মোস্টলি ট্রান্সফরমেশনাল মডেল সেখানে স্থান পেয়েছে আমাদের দেশ এখন এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আমাদের জনসংখ্যার বেশিরভাগ তরুণ প্রজন্ম হওয়ায় অনেক বেশি কর্মদক্ষতার সুযোগ আমাদের মাঝে রয়েছে কাজেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটাকে কাজে লাগানোর এই উইন্ডোটা এখনই বাংলাদেশের জন্যে সবচেয়ে বেশি কার্যকর বা অ্যাক্টিভ সেই কারণেই তরুণদেরকে গড়ে তোলা এবং তাদের জন্যে সব ধরনের সুযোগ উন্মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাপদাহ ও হিট স্ট্রোকের ফলে ডেরি ও পোল্ট্রি শিল্পের তিন হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি গবেষণা ফাউন্ডেশন সবুজ নির্মাণ বাংলাদেশের কৃষি অর্থনীতিকে কিভাবে বদলে দিচ্ছে সিমেন্ট শিট ইকোনমিক রিপোর্টস ফোরামে ইআরএফ আয়োজিত আলোচনায় এই তথ্য জানান কৃষি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড নাথুরাম সরকার অনুষ্ঠানে সিমেন্ট শিট প্রস্তুতকারী সমিতির সভাপতি ড মোসাদ্দেক হোসেন জানান পরিবেশ বান্ধব সিমেন্ট শিট ব্যবহার বাড়ায় পোলট্রি ও ডেইরি খামারে উৎপাদন বেড়েছে প্রচলিত ঢেউটিনের তুলনায় সিমেন্ট শিটে কম তাপমাত্রার ফার্মগুলোতে ডিমের বার্ষিক উৎপাদন দুইশো কোটি পিস বেড়েছে এবং মাংসের উৎপাদন সাত শতাংশ এবং দুধ উৎপাদন চার শতাংশ বেড়েছে বলে দাবি করেন আলোচকরা পর্যায়ক্রমে এই শীত ব্যবহার বাড়ানো গেলে বছরে বারো হাজার কোটি টাকায় ডেইরি এবং সহ অন্য পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে জানান আলোচকরা দিল্লিসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চার পাঁচ দিন টানা বৃষ্টির পানিতে থৈ থই করছে দিল্লির বিভিন্ন রাস্তা বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের এদিকে উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় গাড়ি ঘরবাড়ি সহ বহু ভেসে গেছে আসামের বন্যায় কবলে পড়েছে আড়াই লাখেরও বেশি মানুষ বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে আটাশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে তলিয়ে গেল ভারতের রাজধানী দিল্লি পানি জমে থই প্রায় সব সড়কগুলো যাও চলছে অবস্থা খুবই নাজুক বাধ্য হয়েই নৌকায় চড়ছেন বিপাকে পড়া দিল্লিবাসী ব্যস্ত দিল্লি থমকে গেছে পুরোপুরি গত বৃহস্পতিবার থেকেই দিল্লিতে টানা বৃষ্টি হচ্ছে শুক্রবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় যা জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে তিন চার গুণ বেশি শনি রবিবার বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট আগামী দুদিন আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না দেশটির আবহাওয়া দপ্তর শুধু দিল্লি নয় ভারী বৃষ্টি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড গুজরাট রাজস্থান সহ আরো কয়েক রাজ্যে কোথাও কোথাও পানি জমে বন্যা দেখা দিয়েছে উত্তরাখণ্ডে বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভেসে যাচ্ছে গাড়ি ঘরবাড়ি সহ বহু আসবাবপত্র গত দুদিনের বৃষ্টিতে আমরা অনেক অসহায় বোধ করছি ঘরে খাবার ছিল না বাইরে বের হওয়ার উপায় ছিল না বাড়িতে বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও কোনো উপায় করতে পারি নাই এখন একটি নৌকা পাওয়ায় আমরা কোন রকম যাতায়াত করতে পারছি প্রতিটি রাস্তা ডুবে আছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই এতে মানুষ তার কর্মস্থলে যেতে পারছে না যোগাযোগ ব্যবস্থা থমকে যাওয়ায় মানুষ বাড়ি থেকে বের হয়ে উপায় না পেয়ে আবার বাড়ি ফিরে আসছে ভারতের আবহাওয়া দপ্তর বলছে আগামী চার পাঁচ দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু কর্ণাটকেও ভারী বৃষ্টি নামতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে তিন জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির আভাস রয়েছে এদিকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্রাণহানি হয়েছে আরও দুজনের এই মৌসুমে রাজ্যটিতে বন্যা ঝড় এবং ভূমিধসের কারণে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে চুয়াল্লিশ জনে শহীদ আরাফাদ বাংলাভিশন নিউজ ডেস্ক মঙ্গলবার বিসিবির বোর্ড মিটিং প্রধানের বাহিনী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে আফগানিস্তানের সাথে সিরিজ পিছিয়ে দেওয়ার বিষয়টিও আছে এজেন্ডায় প্রধান নির্বাহী আরও জানিয়েছেন বিপিএল এর পরবর্তী আসর ভালোভাবে এবং পরিকল্পিতভাবে বিপিএল আয়োজনের কাজটা শুরু করেছে বোর্ড সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হবে প্লেয়ার ড্রাফট এফটিপির সাথে সমন্বয় করে বিপিএল এর জন্য সময় চূড়ান্ত করা হবে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা ম্যাটার এই ব্যক্তিগুলির মূলত আলোচনায় থাকবে আমাদের একসিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে আমাদের টু পি এস পি অ্যান্ড থ্রিডি এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুন্দরজনক সময় যাতে এটাকে রিসিডিউল করা যায় তাই গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অব দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন দু একটা দল অংশ আমাদের জানাননি ওগুলো ওইগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করবো এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবি করে নিব টি বিশ্বকাপ নিয়ে আইসিসিতে গৃহদাহ যুক্তরাষ্ট্রে মানহীন উইকেটে বিশ্বকাপ আয়োজন সহ নানা অনিয়ম নিয়ে আইসিসির একাধিক সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন আইসিসির পরবর্তী সভায় সেই জন্য চাওয়া হবে কৈফিয়ত বিতর্কিত বিশ্বকাপ আয়োজনে উত্তপ্ত হয়ে উঠেছে আইসিসি বিশ্বকাপের নানা অনিয়ম এবং বিতর্কিত কর্মকাণ্ডে আইসিসির পূর্ণ সদস্যগুলোর মধ্যেই সৃষ্টি হয়েছে অসন্তোষ ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রথম বিতর্কের বিষয় ছিল নিউ ইয়র্কে এবং ওয়েস্ট ইন্ডিজে একাধিক নিম্নমানের পিচে বিশ্বকাপের জন্য কতটা উপযোগী ছিল নিউ ইয়র্কে আটটি ম্যাচ হয়েছে সেখানে ব্যাটিং করা খুবই কঠিন ছিল দ্বিতীয় বিতর্কিত বিষয় হল দলগুলোর ফ্লাইট শিডিউল বিপর্যয় এবার যুক্তরাষ্ট্র সহ ওয়েস্ট ইন্ডিজের ছয়টি স্বাধীন রাষ্ট্রে হয়েছে বিশ্বকাপ ক্যারিবিওতে এক ঘন্টার ফ্লাইটেও পৌঁছতে বিশ ঘন্টা লেগেছে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের পর ফাইনালের বেনুতে বারবাডোজে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট ছিল না শ্রীলঙ্কা আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোকে ফ্লাইট বিড়ম্বনায় কঠিন সমস্যায় পড়তে হয়েছে আফগানিস্তান সেমিফাইনালে আগে নতুন বেনুতে অনুশীলন পর্যন্ত করতে পারেনি ভারতের সব ম্যাচ একই সময় খেলায় সুযোগ দেয় ফিক্সারে রোহিত শর্মাদের বাড়তি সুবিধা দেয়া দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির কারণে কোন রিজার্ভ ডে না রাখা ভারতের সেমিফাইনাল ভেনুতে আগেই নিশ্চিত থাকা প্রথম রাউন্ডে গ্রুপের শীর্ষ দল নির্ধারণে অনিয়ম সহ ফাইনালে মাঠে আঠারোটি ক্যামেরা থাকার পরও ডেভিড মিলারের ক্যাচ নিয়ে বিতর্ক সৃষ্টি এই সকল প্রশ্নে আইসিসির সভা যে উত্তপ্ত হবে তা আগেই বলা যায় ঘূর্ণিঝড় বেরিলের সংখ্যায় বার্বাডোজে আটকে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত বিশ্বজয়ের ছত্রিশ ঘন্টা পার হলেও দেশে ফিরতে পারছেন না রোহিত শর্মার দল প্রাকৃতিক দুর্যোগ চলছে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলিতে রবিবার থেকে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে বার্বাডোজে হ্যারিকেন বেরিলের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বন্দর পরিস্থিতি অনুকূলে আসার আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম জানায় স্থানীয় প্রশাসন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা যেতে টিম ইন্ডিয়া তাদের জন্য অধিক অপেক্ষায় ভারতবাসী কিন্তু বার্বাডোজে স্থানীয় সময় সোমবার ভোরের দিকে একশো কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের হোটেলের বাইরে বের হতে দেয়া হচ্ছে না তাই বিশ্বকাপ জয়ের পর ছত্রিশ ঘন্টার বেশি পার হলেও বারবাডোসেই থাকতে হচ্ছে রোহিত শর্মার দলকে আরও 24 ঘন্টা সেখানেই থাকতে হতে পারে তাদের নিরাপত্তার জন্য ভারতীয় দলকে দেশে ফেরাতে তারা হরো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পরিস্থিতির উন্নতি হলে চার্টার্ড বিমানে বিশ্বজয়ী ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হতে পারে সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখরুল চুক্তি সমঝোতার পার্থক্য বোঝে না বিএনপি উস্কানির অভিযোগ মন্ত্রীদের শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা প্রত্যয় পেনশনে বাধ্য করায় প্রতিবাদ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই নতুন অর্থ বছরে অর্থনীতি বড় চাপে থাকবে বিনিয়োগ না বাড়লে জিডিপির লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা হলি আর্টিজান আট বছর নিহতদের প্রতি শ্রদ্ধা জঙ্গিবাদের উত্থান আর নয় অনলাইনে তৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান র্যাব পুলিশের এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে